হ্যালো, আমি মিনহাজুর রহমান। আমি এম স্কুল ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ হতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্বের ভিডিওটি। আমি আজ মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স 2022 ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক। তোমাদের প্রশ্নে এক নম্বর বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। একের কয়ে তোমাদের প্রশ্ন বলা হয়েছে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। তোমাদের ইন্ডিয়া যে নামটি আছে সেটি প্রথম কে ব্যবহার করেছিলেন তার নামটা তোমাদের বলতে হবে। চলো দেখা যাক অ্যান্সারটা কি হয়। তোমাদের অ্যান্সার হলো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখবে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তোমাদের খয়ে বলা হয়েছে তাজমহল বানিয়েছিলেন সম্রাট ড্যাশ। অর্থাৎ তোমাদের বলতে হবে তাজমহল কে বানিয়েছিল। এখানে তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ শূন্যস্থানে তোমাদের বসাতে হবে শাহজাহান। ওকে, চলো তারপরে দেখা যাক। গদাগে তোমাদের বলা হয়েছে বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ড্যাশ মাত্র। এই যে বর্ধমান বলে একটা জায়গা আছে, একটি পশ্চিমবঙ্গ রাজ্যের তোমার জেলা না উপজেলা সেটা কী তোমাদের, সেটা শূন্যস্থানে কী হবে সেটা তোমাদের বলতে হবে। ওকে, তাহলে এখানে তোমাদের অ্যান্সারটি হবে অর্থাৎ বর্ধমান হলো পশ্চিমবঙ্গের একটি জেলা। ওকে, আচ্ছা চলো দেখা যাক দুই দাগে তোমাদের কী বলছে। দুই দাগে বলছে ঠিক বা ভুল নির্ণয় করো। ওকে, তো দুইয়ের কয়ে বলছে হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো। ওকে, তাহলে আগেকার দিনে তোমার যে হিন্দুস্থান শব্দটি ব্যবহার করা হতো, এই ব্যবহারের মাধ্যমে ভারতের ভারতকেই বোঝানো হতো। এটা সঠিক না ভুল সেটা তোমাদের বলতে হবে। ওকে, তাহলে এটা তোমাদের অ্যান্সার হবে ঠিক। ওকে, তো ওকে, তাহলে তোমাদের ক্ষয়ের দাগে বলছে পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়। তাহলে এটাও তোমাদের অ্যান্সার হবে ঠিক। ওকে, তাহলে গয়ের দা কী বলছে দেখো, শাসনীয়দের শাসন ছিল ইরানে। এই যে শাসনীয়, এদের শাসন ছিল ইরানে, এটি ঠিক না ভুল সেটা তোমাদের নির্বাচন করতে হবে। ওকে, তাহলে এটাও হবে তোমাদের জন্যে, অ্যান্সারটি হবে ঠিক। ওকে, এবং তৃতীয় নম্বর বলছে অতি সংক্ষেপে উত্তর দাও। তাহলে তিনের ক তোমাদের প্রশ্ন কি বলছে, ইতিহাসের সময়কে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি। ওকে, তাহলে তোমাদের অ্যান্সার হবে তোমাদের ইতিহাসের সময়টিকে তোমার ভাগ করা হয় তিনটি ভাগে। ওকে, এক নম্বর তোমাদের বলছে প্রাচীন যুগ এবং দ্বিতীয় নম্বর বলছে মধ্যযুগ এবং তৃতীয় নম্বর হচ্ছে আধুনিক যুগ। ওকে, দেখো তোমাদের এই অডিও করে যদি বলতে হয় তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। এই কারণে আমি ভিডিওটা শর্ট করার দরুন তোমাদের সময়কে বাঁচানোর জন্য তোমাদের ভিডিওটা অডিওটা না দিয়ে তোমাদের স্লাইড করে দিচ্ছি। তোমরা সেগুলো পজ করে তোমাদের খাতায় নোট ডাউন করে নিও, এবং যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর এই নোটটির পিডিএফ ফাইল যদি প্রয়োজন হয় তাহলে তোমাদের লিংক দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে নিও। তবে একটা অনুরোধ, লাইক কমেন্ট আর শেয়ার করো। ওকে, চলো স্লাইডগুলো দেখে নাও।